আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা, আমি লিপি ব্লক পেনসিলভেনিয়া ইউএস থেকে আজকে আপনাদের সাথে আপনার এক এখন তো বসন্ত মাস আমাদের এইখানে বাংলাদেশে চৈত্র মাসে আপনার পাঁচন রান্না করে মিক্স ভেজিটেবল দিয়ে। তো আমি ভাবলাম যে আমার আপু ভাইয়াদের সাথে আপনার আমেরিকাতে কি কি সবজি দিয়ে আমরা পাঁচন রান্না করতেছি সেটা শেয়ার করব। তবে যে কোনো সবজি আপনাদের হাতের কাছে থাকে সেটা দিয়ে আপনারা করতে পারেন, আমার কাছে এগুলি আছে, সেজন্য আমি এগুলি ইউজ করতেছি। তো আমার কাছে আছে আপনার স্যালারি, এবং এটা হচ্ছে সুইট পিস, এবং আপনার ইয়েলো ক্যাপসিকাম, এবং রেড ক্যাপসিকাম, অরেঞ্জ ক্যাপসিকাম, তারপরে মোটা মোটা করে অনিয়ন কেটে নিছি, পাতাকপি কেটে নিছি, আপনার হ্যান্ডফুল অফ পাতাকপি মোটা মোটা করে কেটে নিছি, এবং এইখানে আমি নিছি কিছু ফ্রেশ ব্রোকলি এবং ফ্রেশ ক্যারটস, এবং নিছি কিছু আপনার এটা হচ্ছে আপনার ডোল 50-50 আপনার বেবি স্পিনাচ, বেবি লেটুস এবং বেবি গ্রিনস, এবং এটা হচ্ছে রেড চিও। তো চারটা এখানে মিক্স আছে, এটাও আমি একটু স্বাদের জন্য দিব। আর দিব হচ্ছে আপনার এইখানে আছে একটা এশিয়ান স্টাইল, আপনার এটা সালাদের জন্য আনা হয়েছে, কাটা ক্যাবেজ ক্যারটস এগুলো মিক্স করা, তো এটাও দিব। যেহেতু আমার অনেকগুলো ভেজিটেবল ঘরে আছে, ভাবলাম যে এটা আপনাদের সবার সাথে শেয়ার করি, তো এজন্য আজকে আপনাদের সাথে আমি এই রেসিপিটা নিয়ে আসা। এবং একটু ভিন্নভাবে করার জন্য আমি এটার মধ্যে ইউজ করব পাঁচ ফোড়ন, তারপরে জিরা এবং তেজপাতা এবং দারুচিনি দুই টুকরা, এবং লবণ এক চামচ, সুগার এক চামচ, মরিচের গুঁড়া হাফ টিস্পুন, ধনিয়ার গুঁড়া হাফ টিস্পুন, হলুদের গুঁড়া হাফ টিস্পুন, এবং ইউজ করব সামান্য তান্দুরি মশলা। এবং এটা তেল দিয়ে করব না, সেটা আমি বাটার দিয়ে করব, যেহেতু জিনিসটা হেলদি এবং আমরা এটা খালিও খেতে পারি ভাত পরোটা রুটির সাথে। এবং আমি এখানে এক টিস্পুন আপনার টমেটো ক্যাচাপ ইউজ করব। তো চলুন তাহলে আমরা রান্নাতে চলে যাই। এখন আমি আপনার কিছু বাটার দিয়ে দিচ্ছি এটার মধ্যে, বেশ কিছুটা আপনার বাটার দিয়ে দিলাম এটাতে। বাটার দেওয়ার পর আমি আপনার সব ফোড়ন গুলো আগে দিব, একে একে সব ফোড়ন গুলো আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, জিরা, দারচিনি, তেজপাতা এবং পাঁচ ফোড়ন আমি এটা দিয়ে দিলাম আপনার। দেখেন এই বাটারের সাথে যখন এইভাবে মেল্ট হয়ে যাবে তখন আমি আপনার এটার মধ্যে পেঁয়াজটা দিব। পেঁয়াজটা একটু আপনার কালো করব না, যেহেতু সবজি এটার মধ্যে আপনার ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত এটাকে সামান্য একটু আপনার ভাজা নিতেছি। ভাজা নেওয়ার পরে এটার মধ্যে আমি আপনার দিয়ে দিব সল্টটা, যে সব সবজিতে সল্টটা মিক্স হয়ে যাবে। এবং আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া। একদম আপনার ইজি রেসিপি, এটার মধ্যে কোনো ইয়ে নাই। তো এখন আমি সবচেয়ে আগে দিব গাজরটা আপনার, যেহেতু এটা একটু শক্ত থাকে, আর এটার মধ্যে গরম পানি ইউজ করতে হবে, তাইলে আপনার সবজির কালারটা ভালো থাকবে। যখন সবজিটা আপনার ইয়ে হয়ে যাবে তখন কালারটা খুবই ভালো থাকবে, এবং সবজিটা আপনার খাইতে খুবই ভালো লাগবে, যেহেতু হেলদি। আপনার হ্যান্ডফুল অফ বাংলাদেশে তো অনেক রকম সবজি পাওয়া যায়, আমরা তো পাই না, যেগুলো পাইতেছি এগুলা। তো আমি একে একে আপনার গাজর দিলাম, স্যালারি দিয়ে দিলাম, পিসগুলো আপনার দিয়ে দিলাম, এখন আপনার আমি ক্যাপসিকামও দিয়ে দিলাম, এবং আমার পাতাকপিটাও আপনার দিয়ে দিলাম। এবং এটার মধ্যে আমি যে ইয়ে পাতাকপি রাখছি সেটাও আপনার সামান্য পরিমাণ দিলাম, বেশি না, আমার সবজি বেশি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি ব্রোকলিটা দিয়ে দিব। তো ব্রোকলি দেওয়ার পরে আমি আপনার দুই মিনিট পর্যন্ত এটা আপনার ঢাকনা দিয়ে কষাবো, তারপর আপনার গরম পানি দিব। দেখেন আমার সবজিটা এই পর্যায়ে এসে গেছে, আমি ভেঙে যাবে যার জন্য লাগতেছি না, এটাকে এইভাবে উপর নিচে করে দিব। দেওয়ার পরে আমি আমার টমেটো ক্যাচাপটা এখন দিয়ে দিলাম, টমেটো ক্যাচাপ দেওয়ার পরে আপনার এটাকে একটু নেড়ে চেড়ে দিব।
এখন এটার মধ্যে আমি হাফ কাপ আপনার পানি, গরম পানি অ্যাড করে দিচ্ছি। তো আপনার 5 মিনিট পর এটা আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 5 মিনিট পর আসছি, বাকিটা আপনারা দেখেন আমার সাথে। 5 মিনিট পর ফিরে আসলাম আপনার সবজিটা, আমি দেখি কি অবস্থায় আছে, আপনারা আমার সাথে দেখেন। দেখেন আমার সবজিটা আপনার অলমোস্ট হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু আপনার হ্যান্ডফুল অফ স্পিনাচ দিয়ে দিব। অনেক কালারের স্পিনাচ আছে, এখানে কিছু স্পিনাচ দিয়ে দিলাম। এটা দিয়ে আপনার সামান্য একটু আপনার নেড়ে দিব। এটা কাঁচা সালাদ খাওয়ার স্পিনাচ, এটা বেশিক্ষণ কুক করতে হবে না আপনার। দেখেন কালারটাও আপনার সম্পূর্ণভাবে ঠিক রয়েছে এবং এটা খুবই পুষ্টিকর। এখন আমি এই পর্যায়ে 1 চামচ সুগার দিয়ে দিলাম। তারপর আপনার 1 চামচ, হাফ চামচ আপনার যে গরম মশলাটা নিয়েছিলাম সব কিছু আছে এটার মধ্যে, এটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। তো আমার অলমোস্ট আপনার সবজিটা রান্না হয়ে গেছে, এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো, সে পর্যন্ত সাথে থাকুন। তো আমি আমার আপনার বসন্তের 10 রকম ভেজিটেবলস দিয়ে বাংলাদেশের পাচন রান্না করলাম। আমার আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে দেখতেছেন আমার রেসিপিটা, যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার সাথে থাকবেন, আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। খুবই হেলদি এবং পুষ্টিকর রেসিপি, সবাই ঘরে বসে যে কোনো সবজি দিয়ে আপনারা খেতে পারেন, যার জন্য আমি রেসিপিটা আপনার আজকে বানাইলাম, আপনাদের সাথে শেয়ার করলাম এবং আমরাও সবাই মিলে খাবো। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।